আসসালামু আলাইকুম। শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের দোতলায় আলমদিনা বেডিং হাউসে। এই শপটিতে নানা ধরনের আইটেমগুলো তাদের কাছে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সোফার বিভিন্ন রকমের ফোম এবং ফোমের নানা ধরনের নাম, এইচডি, 5G, এইচডি প্লাস, 10X, নানা ধরনের নামের ফোম, এবং পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফোমের যে কাভারগুলো, আকর্ষণীয় নানা ধরনের ফোমের কাভার, এই পণ্যগুলো এই প্রতিষ্ঠান বিক্রি করে। আমরা এখন জানবো যে কোন পণ্যের দাম কেমন। আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার আলামিন ভাইয়ের সাথে। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে আমরা কি দিয়ে শুরু করবো আলামিন ভাই? আজকে ভাইয়া ফোম দিয়ে শুরু করি, কারণ যাদের সোফা আছে তাদের ফোম দরকার, ফোমের পরে কিন্তু কাভার দরকার। যারা বা নতুন সোফা কিনছেন, কোন ফোমগুলো কিনবেন, কোন ফোমটা আপনার জন্য সুইটেবল হবে, সেই বিষয়ে একটা পরিপূর্ণ ধারণা দেব। তো ভিউয়াররা, আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আপনি এই দোকানের মোবাইল নাম্বারটাও মিস করবেন, ঠিকানাটাও মিস করবেন। পরিপূর্ণ ভিডিওটা দেখলে একটা তথ্যটা পরিষ্কার ক্লিয়ার পাবেন। তো এই যে ফোমটা ধরে আছেন, এইটা কি ফোম? এটা হলো আপনার সোয়ান ফোম, হাঁস মার্কা সোয়ান ফোম। হাঁস মার্কা সোয়ান সোয়ান ফোম, বাই গড, এটা যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আনছি সোয়ান ফোম সোয়ান ফোম, এটা কিন্তু ওই সোয়ান ফোম, ওই সোয়ান ফোমটা। এইটা এটা সোয়ানের ভিতরে কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি, যেটা ওইটাই সোয়ান সুপার এক্সট্রা, সুপার এক্সট্রা। জি জি, সোয়ান সুপার এক্সট্রা। এবং যে টেলিভিশনে যে অ্যাড দিত সোয়ান ফোম, একটা শিশু বসে থাকতো, খুবই মজার একটা অ্যাড ছিল, সেই সোয়ান ফোম, সেই সোয়ান ফোম। তো এগুলো প্রাইস করব, যেটা কিন্তু আমরা, যেহেতু আমাদের ভাইয়া পাইকারি দোকান, কারণ খুচরো একটা দোকানে কিন্তু এত পরিমাণ ফোম থাকবে না, একটু ভিউয়ারসদের সবগুলো দেখেন, দেখেন প্রচুর ফোমগুলো আছে। এটি একটি পাইকারি দোকান, তো আমরা এই বিষয়টা জানবো। তো ইয়েতে আলামিন ভাই, আপনার এই যে বিশ্বাস বিল্ডার্সের দোতলায় আপনার এটি একটি পাইকারি দোকান। জি ভাইয়া। সুপ্রিয় ভিউয়ার, এই বিশ্বাস বিল্ডার্সে কিন্তু এখনো পর্যন্ত সাধারণ কাস্টমার কিন্তু এই মার্কেটে আসে না, খুবই কম আসে, নগণ্য, যেটাকে কাস্টমার বলা যায় না। তো আপনারা এই পণ্যগুলো কিভাবে বিক্রি করেন সেটা আমরা জানতে চাই, যে আপনারা যে এত বড় দোকান নিয়ে বসে আছেন, এত ফোম, এই পণ্যগুলো কারা কেনে, এবং অনলাইন বাদ দিয়ে কারা আপনার এই মানে কাস্টমার? অনলাইন বাদ দিয়ে আমাদের কাস্টমার হলো বিভিন্ন যে দোকানদারগুলো আছে, তারাই কিন্তু আমার কাস্টমার। মানে নিউ মার্কেটের যে মার্কেটের যে দোকানগুলো আছে বা মরকাশুলে যে দোকানগুলো আছে, এগুলো কিন্তু আমি পাইকারি বিক্রি করি। পাইকারি বিক্রি? জি জি, ওনারা আমার এখানে অর্ডার করলে তো আমি এটা প্যাকেট করে ট্যানএক্সপোর্টে দিয়ে দিই, ওনারা আবার ট্যানএক্সপোর্ট থেকে নিয়ে নেয়। বিভিন্ন দোকানদাররা যারা পর্দা বেচে, সোফার কাভার বেচে, ফোম বেচে, তারা কিন্তু এই আলমদিনা বেডিং হাউস থেকে পাইকারি দরে নিয়ে যায়। তো এই যে যারা অনলাইনে কিনবে তাদেরকে এই পাইকারি রেটটা দিবে? জি জি, আমার কিন্তু প্রাইসটা কিন্তু একদম পাইকারি প্রাইসটাই থাকবে, দোকানদারের জন্য যে প্রাইসটা থাকবে কাস্টমারের জন্য কিন্তু একই প্রাইসটাই থাকবে, একই প্রাইসটাই থাকবে, একই প্রাইসটাই থাকবে। যারা কাস্টমাররা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, দিনাজপুর দেখছেন বা বরগুনা দেখছেন বা পিরোজপুর দেখছেন, যে যেখান থেকে দেখছেন, এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পাইকারি দরে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমরা এই যেটা দেখছিলাম, এই যে সোয়ান ফোমটা, এইটার কোয়ালিটি কীরকম সেটা একটু বলেন। এটা কিন্তু সোয়ানের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি, এটা সোয়ানের ভিতরে, এটার উপরে আর কোনো কোয়ালিটি নেই। এটার নিচে আরও তিনটা হয়, আপনার সোয়ান সুপার হয়, সোয়ান কমফোর্ট হয়, সোয়ান স্ট্যান্ডার্ড হয়। সোয়ান সুপার এক্সট্রা যেটা, এটাই সবচেয়ে ভালোটা, সবচেয়ে ভালোটা। এটা কিন্তু আমাদের পাইকারি প্রাইসটা থাকতেছে মাত্র 7,300 টাকা, 7,300 টাকা থাকতেছে, 10 পিস। জি, 10 পিস, 7,300 টাকা, এটা হচ্ছে পাইকারি রেট। জি জি, পাইকারি প্রাইস। তারপর আমি যে ফোনটা দেখাবো, এটা হলো আপনার এই যে গোল্ডেন আকিজের যে ফোনটা, এটা একদম ভাইরাল। হ্যাঁ, ওইটা কিন্তু আপনার এরকম লোগো থাকবে, লোগোর ভিতরে কিন্তু লেখা থাকবে গোল্ডেন আকিস, লোগোর মধ্যে গোল্ডেন আকিস, গোল্ডেন আকিস লেখা থাকবে, লেখা থাকবে। কারণ এটার কিন্তু নকল আছে বাজারে, কারণ আপনারা সাদা দেখেই কিনে নিবেন না, যে আসলে গোল্ডেন আকিজের যেটা, ওটা গোল্ডেন আকিজের লোগো থাকবে, গোল্ডেন আকিজের লোগোটা আছে কিনা ওটা আপনারা দেখবেন, দেখে নিতে হবে। আর ফোমের ওয়েট যাচাই করবেন সবসময়, ওয়েট যাচাই করতে হবে।
হবে, যেটা আকিজের অরিজিনাল, যেটা আপনার এই যে এরকম 70 বছরের গ্যারান্টির, এটা ওজন কিন্তু আপনার 1250 গ্রাম ওজন হবে। 1250 গ্রাম, 1250 থেকে 1300 গ্রাম ওজন হবে আকিজের, মানে 1 কেজির উপরে, 1 কেজির উপরে উপরে এই এইটির ওজন হবে। জি, আর এটা কিন্তু একটা এরকম একটা ফোম দেখেন, এটা কিন্তু এটা সারা দিন যদি এভাবে মোশরায়ও রাখা হয় বা কিছুই হবে না, এটা কিন্তু আবার সাথে সাথে আপনার জায়গাটা জায়গায় চলে আসবে, কিন্তু দেখেন আবার সাথে সাথে চলে আসবে। এটা কিন্তু একটা রাবার ফোম, রাবার ফোম, রাবার ফোম দেখার একটাই চিনার জন্য একদম সহজ উপায়, আপনারা ওয়েট যাচাই করবেন, ওয়েট যদি 1250-1300 হয় তাহলে ওইটাই কিন্তু আপনার রাবার ফোম, রাবার ফোম। জি, মানে যেটা রাবার ফোম সেগুলোর মধ্যে ওয়েট বেশি, ওয়েট বেশি থাকবে। আর এই একটা আমি আপনাকে একটা নরমাল ফোম দেখাই, এই যে এভাবে যদি এভাবে যদি এটা আমি মোশরাই, দেখেন এটা কিন্তু নরমাল ফোম, এটাও কিন্তু ভাঙে নাই, এটা কিন্তু একটা নরমাল একটা ফোম, এটাও কিন্তু ভাঙে নাই। হ্যাঁ, তো আপনারা এইভাবে ডোপ দিয়ে দেখবেন, পাও দিয়ে এইভাবে ডোপ দিয়ে এভাবে মোচর দিবেন, যেটা নরমাল ফোম ডোপ পড়বে এরকম, আর যেটা রাবার ফোম এটা কিন্তু এরকম ডোপ পড়বে না। আপনার এই যে আকিজের এটা দিয়ে আমি আপনাদের দেখাই, এটা কিন্তু যতই ইয়ে করা হোক এটা কিন্তু ডোপ পড়বে না, দেখেন এটা কিন্তু ডোপ পড়বে না, সাথে সাথে উঠে চলে আসবে, উঠে চলে আসবে, বা চমৎকার। তারপর যেটা রাবার ফোম, এই যে ভীষণের এটাও কিন্তু রাবার ফোম, এটা কিন্তু আপনার রাবারের ভিতরে একদম বেস্ট কোয়ালিটি, যেটা ওইটা কিন্তু ভীষণ 10x, এটা হচ্ছে রাবারের। জি জি, এটা কিন্তু একদম ফুল রাবার, এটাও যদি এইভাবে আপনারা এইভাবে যদি মোচড় দিয়ে দেখেন, এইভাবে দেখেন তাহলে কিন্তু কিছুই হবে না, দেখেন এইভাবে জোপ দিয়ে দেখেন, এটা কিছুই হবে না, এটা একটা রাবার ফোম, রাবার ফোম, বা এটা কিছুই হবে না, চিহ্ন নাই। তো এবার আসি যে যে জিনিস দেখালেন আকিজের, যেটা গোল্ডেন, জি জি, দামগুলো দর্শক জানতে চায়। দাম, জি জি, দাম গোল্ডেন আকিজের যে ফোমটা, আপনার দুইটা কালার হয়ে থাকে, একটা গোল্ডেন আকিজের সাদা, একটা গোল্ডেন আকিজের ব্লু কালার, ব্লু কালার, এটা 6500 টাকা প্রাইস, কিন্তু আমরা পাইকারি প্রাইস যেহেতু আমাদের, আমরা রাখতেছি 6000 টাকা, 6000 টাকা প্রতি সেটে, 500 টাকা ডিসকাউন্ট, 500 টাকা ডিসকাউন্ট আকিজের এইটা। আর এই যে ভীষণের যেটা, যেটা দেখলাম আমরা, যে ভীষণ যেটা, ভীষণের ভিতরে কিন্তু রাবারের ভিতরে দুইটা কোয়ালিটি, এটা আছে ভীষণ 4G, এটা হচ্ছে 4G, জি ভীষণ 4G, 6500 আমরা রাখতেছি 6000, 6000 টাকা, 7500 আমরা রাখতেছি 7000, আমরা 7000 টাকা রাখবো, জি জি, 10 পিস 7000, 10 পিস। এখন কি 10 পিসের কথা বলছেন, তো আলামিন ভাই, অনেকের তো 10 পিস লাগে না, অনেকের ধরেন মনে করেন যে এক ইয়ের দুই সিটের একটাই মাত্র সোফা, তার হতো চারটায় হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ও তারা কি নিতে পারবে? জি, তারাও নিতে পারবে, আপনি 1 পিস লাগলে আপনি 1 পিস নিতে পারবেন, তারপর ভীষণের কিন্তু সাদা আছে, একটু বেশি আরাম, এটাও কিন্তু আপনার একদম গ্যারান্টি সহকারে পাবেন, এটাও 6500, আমাদের পাইকারি প্রাইস 6000, 6000। তারপর এই একটা, এই একটা কোয়ালিটি, এটার উপরে আমার মনে হয় না ভাইয়া ফোম আছে, এটা একদম সর্বোচ্চ কোয়ালিটি গোল্ডেন আকিজের, একদম সর্বোচ্চ কোয়ালিটি, যেটা সুপার সফট বলা হয়, সুপার, ফোমটা কিন্তু অনেক আরামদায়ক, দেখেন খুবই আরামদায়ক, এটা সুপার সফট, অনেক সফট একটা, এটা কিন্তু ওজন হবে আপনার একদম মিনিমাম 1400 গ্রাম, মানে প্রায় 1.5 কেজির কাছাকাছি, 1.5 কেজির কাছাকাছি, এটা 1400 গ্রাম ওয়েট, যেটা সুপার সফট কোয়ালিটি হবে ওইটা কিন্তু আপনার 1400 গ্রাম ওয়েট থাকবে, মানে 1400 গ্রামের মতো। জি, এটা যদি আপনার এইভাবে একদম রুটির মতো করা হয়, একদম যদি আপনার এত ছোট করে হয়, দেখেন এটা তারপর যদি ছেড়ে দেওয়া হয় সাথে সাথে চলে যাবে, দেখেন কোনো ভাঁজও কিন্তু পড়ে নাই, কোথাও কোনো ভাঁজ নেই, এটা কিন্তু 1400 গ্রাম যে ওয়েট ওই ফোমটা, দেখেন এটা সারাদিন, এটা 3 দিন এইভাবে যদি দাঁড়ায় থাকা হয় তারপরও সরে, তারপরও ডোপ পড়বে না, ডোপ, এটা এরকম একটা ফোম গোল্ডেন আকিজের, গোল্ডেন গোল্ড প্লাস, গোল্ড প্লাস গোল্ডেন আকিজের, এটা কিন্তু গ্যারান্টি থাকতেছে 80 বছরের, 80 বছরের গ্যারান্টি, মাই গুডনেস, এটা দেখেন গোল্ডেন আকিজের লোগোটা কিন্তু একদম সাথে সাথে দেওয়া আছে, পাঁচ করা লোগো থাকছে। তো এটার প্রাইস কত গোল্ডেন আকিজটা? এটা থাকতেছে আপনার 7500 টাকা, আমরা নিচ্ছি 7000 টাকা, প্রতিটা সেটেই 500 টাকা ডিসকাউন্ট, 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তারপরে যারা একটু কমের চাচ্ছেন, এটা আছে বসুন্ধরা 5G, 60 বছরের গ্যারান্টি, 4500 টাকা, এটা আছে গোল্ডেন আকিজের, এটা আছে আপনার বসুন্ধরার, সরি বসুন্ধরা, জি বসুন্ধরা 60 বছরের গ্যারান্টি, হ্যাঁ এটা থাকতেছে আপনার 4500 টাকা, 4500, জি 4500 টাকা। তারপর এটা আছে ভীষণের 2050 যে ফোমটা, এটা আমি সবসময় বলে থাকি, এটার উপরে বাংলাদেশে কোনো কোম্পানির ফোম নাই, এটা
এটা ওজন আছে আপনার 1600 গ্রাম ওয়েট হবে। 1600 গ্রাম? জি, 1600 গ্রাম ওয়েট হবে। আমার কাছে যদি আপনার মাপার মেশিন থাকতো তাহলে আমি মাইপা দেখাই দিতাম। একটা নর্মাল ফোম যদি ওয়েট দেন তাহলে একটা নর্মাল ফোমের ওয়েট হবে 800 গ্রাম থেকে 900 গ্রাম। তো এটা আছে 1600 গ্রাম। 1600 গ্রাম? জি, 1600 গ্রাম। আপনারা সবসময় ফোম কেনার আগে ওয়েট যাচাই করবেন যে এটা ওয়েট বেশি কিনা। ওয়েট যেটা ভালো হবে ফোম ওইটাই ভালো। ওইটাই ভালো। জি, এটার প্রাইস কিরকম? এটা কিন্তু 8500 টাকা। 8500 টাকা 10। এটার উপরে বাংলাদেশে কোনো কোম্পানির ফোম আছে কিনা আমি আজও জানি না, হয়তো কেউ দেখাইতে পারবে না এটার উপরে ফোম। এটা এরকম একটা কোয়ালিটি। এখন এই যে জিনিসগুলো জানি যে একটুখানি যারা এই বিভিন্ন জেলায় যারা নিতে চায় এখান থেকে আপনাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে, তাদের এগুলো কুরিয়ারের ব্যবস্থাটা কি আছে বলেন? তাদের আপনার একদম সারা বাংলাদেশের যে কোনো জায়গায়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা ফোম পাঠিয়ে থাকি। হ্যাঁ, আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কোনটা নেবেন ওটা ছবি আমাদের স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন, আমরা কিন্তু আপনার একদম ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। শুধু আপনার কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকা আপনার হাতে মাল পাবেন, তারপরে আমাকে মাল পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে আপনি টাকাটা দিবেন। ডেলিভারি ম্যানের কাছে টাকা, মানে ক্যাশ অন ডেলিভারি? একদম ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে। কিন্তু আমরা হোম ডেলিভারিও করে থাকি ঢাকার ভিতরে, ঢাকার বাইরে শুধু জেলার ভিতরে ডেলিভারি হয়। এই ঢাকার বাইরে আমি একটা জিনিস বলে রাখি, অনেক জায়গায় একটু কনফিউশন হয়ে যায়, অনেক দোকানদার ভাই আসলে কথার ফাঁকে বলে দেয় যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি। তো হোম ডেলিভারি তো আর এই দোকানদার বা যারা পণ্য বিক্রি করছে তারা দিচ্ছে না, হোম ডেলিভারির জন্য আলাদা কোম্পানি আছে বাংলাদেশে। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের 64 জেলায় কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা হয় নাই। অনেক জায়গায় হোম ডেলিভারি হয় না। যেখানে হোম ডেলিভারি হয় না সেখানে হোম ডেলিভারি তো হবে না, সেখানে জেলা পর্যায়ে আপনাদের সেন্টার থেকে বা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনাকে কালেক্ট করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে যদি হোম ডেলিভারি করে দেওয়া যাবে তাহলে আমরা হোম ডেলিভারি করে দিব। মানে হোম ডেলিভারি সিস্টেম থাকলে, হোম সিস্টেম থাকলে যদি ওখানে হোম ডেলিভারি করা যায়। যদি শহরের ভিতরে হয় তাহলে জেলা ভিত্তিক শহরের ভিতরেও হোম ডেলিভারি হবে। হ্যাঁ, আর অনেক জায়গা দেখা গেছে যেখানে রাস্তাঘাট একটু নরমাল ওখানে তো হোম ডেলিভারি করা যাবে না, হোম ডেলিভারি করা যাবে না। তারপর একটু কাভারের ভিতরে আমরা চলে আসি। হ্যাঁ জি, এটা কিন্তু আপনার কোরিয়ান যে ইন্ডিয়ান যে গালিচা কাপড়টা, এটা কিন্তু গালিচা কাপড়। গালিচা কাপড় জি, এটা কিন্তু আপনার 5000 5500, কেউ 6000 বিক্রি করে, কিন্তু আমরা দিচ্ছি কিন্তু পাইকারি প্রাইস 4500। এগুলোর ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি থাকে, দেখেন এটাও থাকতেছে 4500। এটার ভিতরে একই জিনিসের ভিতরে একটু পাতলা কাপড় এটা থাকতেছে 3500, এটাও থাকতেছে আপনার 3500, এটাও ইন্ডিয়ান কাপড়। এগুলো অনেক ভালো কোয়ালিটির কাপড়, যেগুলো কিন্তু নষ্ট হওয়ার মতো কোনো চান্স নাই, এগুলো কিন্তু কিছুই হবে না, এগুলো রাবার ফোম। এগুলো কিন্তু আপনার এই দেখেন দুইটা ডিজাইন, এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আসছে, জাস্ট দুইটা দুইটা করে আমি দেখাচ্ছি। এটাও থাকতেছে আপনার মাত্র 3500। এই ইন্ডিয়ান কাপড়গুলো এটা কিন্তু আপনার 7000 8000 কেউ বিক্রি করে, কিন্তু আমাদের পাইকারি মূল্য যেটার যেই প্রাইস আমরা ওই প্রাইসই নিচ্ছি। এটা 10 পিসের প্রাইস দিচ্ছি 3000 টাকা। অনেক সুন্দর একটা কাপড় দেখেন। হ্যাঁ, খুবই চমৎকার কালারটা, কালারের কম্বিনেশনটা খুব সুন্দর, গোল্ডেন আর কালোর ভিতরে। হ্যাঁ, এটা আছে আপনার মেরুন আর গোল্ডেনের ভিতরে মাত্র 3000। এটাও আছে আপনার খুব সুন্দর একটা কম্বিনেশন দেখেন, সবুজ কালো বিস্কিট, 10 পিস 3000 টাকা। এগুলো আপনার 5000 6000 করে কিনতে হবে। এটাও থাকতেছে 10 পিস 3000। জি, এগুলোর ভিতরে থাকতেছে 10 পিস 2500। জি, এগুলোও থাকতেছে 2500, মাত্র 250 টাকা পিস। 250 টাকা? জি ভাই, এগুলো কিন্তু 7000 টাকা বিক্রি হয়, আমরা নিচ্ছি 5500 টাকা 10 পিস। এগুলো নিচ্ছে 5500 টাকা। এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি আছে দেখেন, এগুলোর রাখতেছি আমরা কোয়ালিটি, অনেক কোয়ালিটি, সবগুলো অনেক কোয়ালিটি, অনেক কোয়ালিটি। তবে একটা জিনিস আলামিন ভাই জানার জন্য, এই যে প্রোডাক্টটা খুবই চমৎকার, এটা কত করে পড়বে? এটাও কিন্তু 7000 টাকা বিক্রি করে, আমরা দিচ্ছি 5500। কারণ সবাই পাইকারি বলে, আসলে পাইকারি প্রাইস কোনটা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি এটা পাইকারি দোকান কিনা বা পাইকারি প্রাইস কিনা। পাইকারি প্রাইস কিনা। তবে এই জিনিসগুলো যে 10 পিসের কথা বলছেন, তো 10 পিসের কম কি নিতে পারবে? হ্যাঁ, কমও নিতে পারবে, যার 6 পিস লাগবে 6 পিস নিবে, যার 4 পিস লাগবে সে 4 পিস কম নিতে পারবে। জি, এটাও থাকতেছে মাত্র, আমরা দামগুলো বলা হচ্ছে 10 পিসের। আপনারা যদি 4 পিস হয় বা 6 পিস হয় সেই হিসাবে আপনাদের দাম ওইভাবে নিতে পারবেন। তো এই জিনিসগুলো তো আমরা অনেকগুলো ডিজাইন দেখলাম, অনেকে সোফার সাথে মিল করে, যেমন এখানে যে কাপড়গুলো আছে এগুলো সব কি সোফার কাপড়ের কাপড়? হ্যাঁ, এগুলো সব সোফার কাপড়ের কাপড়। তারপর কুশনের কাপড় আমাদের কাছে আছে, কুশনের কাপড় আছে, সোফার কাপড়ের কাপড় আছে। তো এবার একটু আপনাদের এই যে ইয়েতে আলামিন ভাই, আপনাদের লোকেশনটা একটু বলে দেন দর্শকদের, কিভাবে আপনারা এখানে আসতে পারবে? জি, আমাদের লোকেশনটা কিন্তু ভাইয়া একদম
একদম পরিচিত জায়গা, এটা সবাই কম বেশি আসে এখানে। এটা আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায়। আমি সংক্ষেপে বলে দেই, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে একটা বিল্ডিং আছে 16 তলা, বিশ্বাস বিল্ডার্স নামে, এটার দ্বিতীয় তলায় আমাদের দোকান, দ্বিতীয় তলায় দোকান, জি 82 নম্বর, 82 দোকান। আপনাদের এই শপটা যেহেতু নিউ মার্কেট মঙ্গলবারে বন্ধ থাকে, আপনাদেরও মঙ্গলবারে বন্ধ? জি জি, মঙ্গলবারে বন্ধ থাকে, মঙ্গলবারে বন্ধ, মঙ্গলবার বাদে সবসময় আমাদের শপটা খোলা পাবে, সবসময় খোলা পাবে। যারা এসে দেখে নিতে চান তারাও তাদের সুযোগ আছে। এবং আসার আগে অবশ্যই আপনাকে এই যে এখানে যে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু নক করে, দুঃখিত, আসার আগে ইমু হোয়াটসঅ্যাপে নক করে তারপরে আসবেন, কারণ আলামিন ভাই হয়তো পাইকারি দোকান, তো অনেক সময় মাল দিতে অন্য জায়গায় চলে, মাল দিতে দেখা গেছে কালেকশনে যাওয়া হয়, তারপর কালেকশনে চলে মাল দিতে যাইতে হয়, তো সেখানে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন। হ্যাঁ, ওয়াও, এটা চমৎকার, এটা কিন্তু খুব সুন্দর একটা কাপড়, এগুলো কিন্তু 8,000-9,000 টাকা মনে হচ্ছে যে বিয়ের কনের শাড়ি বা লেহেঙ্গার ডিজাইন, অসাধারণ, খুবই চমৎকার জি। এটা কিন্তু আমরা বানানো সহ মজুরি সহ একদম কমপ্লিট ডাবল সেলাই দিয়ে ভিতরে অবলক করে প্রাইস নিচ্ছি 6,500। কিন্তু এই কাপড় অন্য জায়গায় রেডিমেড যেটা ওইটাই বিক্রি করা হয় 7,000-8,000। দেখেন কত সুন্দর ডিজাইন ভাইয়া, 100 লোকের ভিতরে 100 লোকই পছন্দ করবে, অসাধারণ ডিজাইন। এগুলো কিন্তু আমরা প্রাইস নিচ্ছি মাত্র 6,500 টাকা জি। এই একটা কাপড় দেখাই আমি অল্পর ভিতরে শেষ করে দিচ্ছি, কারণ সব ডিজাইন তো এক ভিডিও তো দেখানো যাবে না, এক ভিডিও তো দেখানো গেলে মিনিমাম আপনার 5-6 ঘন্টা লাগবে দোকান সব দেখাইতে। এগুলোও কিন্তু থাকতেছে আমাদের কাছে, প্রাইস থাকতেছে 6,500, কিন্তু এগুলো 8,000 টাকা বিক্রি করে। এগুলো হচ্ছে 6,000 জি, 6,500। এটার ভিতরে দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দর, এগুলো থাকতেছে মাত্র 6,500 জি। এগুলোর ভিতরে যে অ্যাশ কালারটা আরও সুন্দর দেখেন, তারপরে আর একটা কাপড় দেখাই আমি আপনাদের, এগুলো কাপড় গুলো খুব সুন্দর, অল্প খুলেই দেখাই জাস্ট, এটাও কিন্তু আমরা নিচ্ছি, দেখেন অনেক সুন্দর কাপড়, আবার 100 লোকের ভিতরে 100 লোকে পছন্দ করবে, আর কাঠের সোফার সাথে কিন্তু কম্বিনেশনটা খুব ভালো আসবে। হ্যাঁ, খুবই চমৎকার আসবে, অসাধারণ আসবে। এবং এই যে যারা ইয়েতে, একটা জিনিস জানার জন্য, আমি তো সবকিছু জানার চেষ্টা করি, এটার প্রাইস কিন্তু আমরা কিন্তু, এটা কিন্তু একই প্রাইজের না, এটা কিন্তু আবার সবাই মনে করেন না যে ওটা 6,500 এটাও 6,500, এটা কত এটা, এটার প্রাইস কিন্তু আমরা বানানো সহ একদম কমপ্লিট নিচ্ছি আপনার 4,500 যারা দেখতে চান তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কল করে বা আরো ডিজাইন দেখতে পারবেন। এই যে এখানে এই যে ডিজাইন গুলো আছে, যেই ডিজাইন গুলো আপনার পছন্দ আপনি ইমো হোয়াটসঅ্যাপে কল করেও কিন্তু আপনি দেখতে পারবেন। এগুলো কিন্তু সবগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র 4,500 তবে আলামিন ভাই, অনেকে যদি মনে করে যে না আমি আপনার কাছ থেকে সেলাবো না, আমি অন্য জায়গায় সেলাইবো, শুধু কাপড়টা নিয়ে নিতে চাই, সেই সুযোগটা কি আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। কাপড়টা যদি নেন গজ পড়বে 550 টাকা, কাপড় নিলে গড় 550 টাকা। এছাড়া কিন্তু কুশন, কুশনের কাভার সব আইটেম আমাদের কাছে রয়েছে। আর দেখলাম না যে আমরা শুধু এখান থেকে দেখিয়ে দেই যে এখানে কুশনের কাভার আছে, নানা কিছু আছে, অনেক কিছু আছে। তবে এই একটা জিনিস জানার জন্য, আমার আসলে অভিজ্ঞতা কম, আমি আসলে এই যে বিভিন্ন ভিডিও করতে করতে জানি, এই যে সোফার কাভার আর যে পর্দার কাপড়, দুটার মধ্যে পার্থক্য আছে কোনো? হ্যাঁ অবশ্যই, পর্দার কাপড়টা কিন্তু একদম কম দাম, আরো কম দাম হয়, জি জি অনেক কম দাম হয়, আর দুই যে ইয়েতে মানে বড় গর্জিয়াস দোকানে তো অনেক টাকা দাম চায় ওরা, ওরা কি এরকম ভারী কাপড় দিয়ে পর্দা করে নাকি? পর্দার ভিতরে আপনার কোয়ালিটি আছে, যেমন বাহিরের গুলো একটু বেশি প্রাইস, আর আমাদের লোকাল যেগুলো ওগুলোর দাম একটু কম, লোকাল গুলো দাম কম। এইটার 500 টাকা গজ পড়ছে, 550 টাকা গজ, 550 টাকা গজ পড়ছে। ওকে, ধন্যবাদ আলামিন ভাই। সুপ্রিয় ভিউয়ার, আমাদেরকে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখালাম, এখান থেকে যেই ডিজাইনগুলো আপনার পছন্দ আপনারা কল করে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে নিয়ে নিতে পারেন। তারা অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো দিয়ে থাকে, আপনারা সেখান থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন। এবং এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য অগ্রিম কত টাকা দিতে হবে? শুধু খালি বুকিং মানি? ঢাকার বাহিরে যারা, ঢাকার বাহিরে নিতে চান তারা আপনার শুধু
শুধু আপনার ডেলিভারি চার্জটা 500-1000 টাকা অ্যাডভান্স করবেন, আপনাদের প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিব। শুধু ডেলিভারি চার্জ, যেটা সেই চার্জটাই খেলে দিতে হবে। জি, শুধু ওই চার্জটাই দিতে হবে। আর ঢাকার মধ্যে যারা, আর আমি আপনাদের বারবারই বলবো, আপনারা চেষ্টা করবেন আইসা দেখার জন্য, দেখে তারপরে নেবেন যে প্রোডাক্টগুলো আসলে ঠিক আছে কিনা, আর কোয়ালিটি আমরা যেভাবে বলতেছি ওইভাবে ঠিক আছে কিনা। অবশ্যই অবশ্যই অবশ্যই, যাদের দেখার সুযোগ আছে অবশ্যই এসে দেখে নিতে হবে। দেখে নিয়ে যে যত দেখে নিতে পারবেন তত বেশি আপনি অনেক বেশি নির্ভয়ে থাকবেন, অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আসবেন প্রোডাক্টগুলো, অনেক প্রোডাক্টগুলো আপনি বেছে দেখে কিনে নিতে পারবেন। তো ধন্যবাদ আলামিন ভাই, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।